ফের আসাম আগরতলা জাতীয় সড়কে যান দুর্ঘটনা যাত্রীবাহী অটো এবং ডিআই গাড়ির মধ্যে সংঘর্ষে আহত দুজন ঘটনা মঙ্গলবার কুমারঘাটের কাঞ্চন ছড়ায় আসাম আগরতলা জাতীয় সড়কের ওপর জানা গেছে টিআ জিরো থ্রি এইচ নম্বরে ডিআই গাড়ি আগরতলা থেকে মাছ বোঝাই করে কুমারঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল অন্যদিকে কুমারঘাট থেকে একজন যাত্রী নিয়ে মনোর দিকে আসছিল টি আর জিরো ফোর থ্রি ওয়ান এইট জিরো নম্বরের একটি অটো কাঞ্চনছড়া ছড়া এলাকায় আসতে গতির কারণে অটো নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় ডিআই গাড়িতে সংঘর্ষে অটোটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুছড়ে যায় এতে গুরুতর আহত হন অটো চালক উপেন্দ্র ত্রিপুরা এবং যাত্রী উষারঞ্জন ত্রিপুরা ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় লোকজন খবর দেয় দমকল বাহিনীকে দমকল কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বিরাশ সিমাইল হাসপাতালে পাঠিয়ে দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ দুটো গাড়িকেই নিজেদের হেফাজতে নেয় পুলিশ জাতীয় সড়কে দুর্ঘটনায় ব্যাহত হয় স্বাভাবিক যানবাহন আচ্ছা ম্যাডাম এই যে ঘটনা করছে এটা কেমনে করছে কেমনে করছে কেমনে করছে আগরতলা পুলিশ থেকে মাছের গাড়িটা এটা আইছে আর এটা বিরাশিমাইল দিকে যাইতেছে প্যাসেঞ্জার কোজন আছে কিন্তু নেকি তার তারা কি দিছে ইঞ্জিনিয়ার যদি <US> কিছু <Jahre> <Nerd or coupon behaviLee begun> <Jeslly>